হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমি এখানে তোমাদের শান্তিনিকেতনের ব্লগ দেখাচ্ছিলাম যে তোমরা মাত্র দুদিনে কী করে 23টা জায়গা ঘুরতে পারবে। যারা আগের পার্টটা দেখোনি চটপট গিয়ে দেখে নাও, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। চলো বেশি কথা না বলে ব্লগটা শুরু করা যাক। সো গাইজ, আমি আগে দেখিয়েছি যে শান্তিনিকেতন পৌঁছে আমরা কোথায় লাঞ্চ করেছিলাম, আমাদের টোটো ফেয়ার কী ছিল, বিশ্বভারতীর ক্যাম্পাস, সুলুরেল রাজবাড়ি আর সৃজনী শিল্পগ্রাম। চলো আজকে বাকিগুলো দেখিয়ে দিই। সুরুলে ছোট বাড়ি থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি আমার কুঠিরে। আমার কুঠিরে যাওয়ার সময় রাস্তাগুলো কিন্তু ছিল খুব সুন্দর, চারিদিকে সবুজ ঘন আর মাঝখান থেকে উঁকি মারছে এক ফাঁক দিয়ে ঝিকিমিকি করা সূর্য। এসো, তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। আমরা পৌঁছে গেছি আমার কুঠির শোরুমে। এখানে যেমন লেডিসের হ্যান্ড পার্স, লেডিসদের কুর্তি, ছেলেদের পাঞ্জাবি, স্কার্ট, স্কার্ফ, খুব সুন্দর সুন্দর ডায়েরি, সব কিন্তু হ্যান্ডমেড। এগুলো তোমরা দেখতেও পারবে, কিনতেও পারবে। সিঁড়ি দিয়ে উঠে এলাম ফার্স্ট ফ্লোরে। এখানে এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস, হ্যান্ডক্রাফটের জিনিস, পোস্টার্স, পেন্টিং, স্ট্যাচুস, ইভেন কত সুন্দর সুন্দর ডোকরার কাজ করা জিনিসও এখানে পাবে। এগুলো অপূর্ব দেখতে। আমার কুঠির থেকে টুকটাক কেনাকাটা শেষ করে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন সোনাঝুরির হাট। তো আমরা চলে এসেছি শান্তিনিকেতনের বিখ্যাত সোনাঝুরি হাটে। চলো এই হাটটা ঘুরি আর কার কীরকম দাম আছে তোমাদের আমরা সেটা দেখাই। আচ্ছা, এখানে কিন্তু বলা বাহুল্য যে এখানে কিন্তু সবাই নিজেদের মতো দামই বলবে, তোমরা কিন্তু সবাই বার্গেনিং করে নিও। যে ডাকে চাঁদে গৌর বলে,
শান্তিনিকেতনে এলে সোনাঝুরি হাটে কিন্তু আসতেই হবে। এই পরন্ত বিকেলে বাউল গান শুনতে শুনতে আর শপিং করতে করতে কখন যে সময়টা পার হয়ে যাবে সেটা বোঝাই যাবে না। আজ এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।